এসো মদিনার ইসলাম শিখি, কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের ওয়াদা, আজ থেকে এই মুহূর্তে যদি আপনি যে কোনো পাপ কাজ ছেড়ে দেন, পাপ থেকে উঠে আসেন, আপনি ঠিকানা জান্নাত। মানুষ পাপ করতেই পারে, শয়তান পিছে লেগে আছে, মানুষের মন পাপের দিকে ধাবিত করে আদিষ্ট হয়। ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রব্বি, মানুষের আত্মা পাপের দিকে ধাবিত হতেই পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি রহম করছেন এটা ভিন্ন কথা। আপনি যে কোনো পাপ করেন না কেন, পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, যদি তা পরিত্যাগ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছেন জান্নাত এর প্রমাণ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা মহান রাব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, নিজের নাফসকে কুপ্রবৃত্তিকে দমন করে, তাদের ঠিকানা হলো জান্নাত। আপনি যদি পাপ কাজগুলি ছেড়ে দেন, পাপ কাজের পরিবর্তে মহান রব্বুল আলামিন সওয়াব দিয়ে পূর্ণ করে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যদি কেউ তওবা করে এবং আল্লাহ রব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ঈমান আনে, সৎ কাজ করে, মহান রব্বুল আলামিন তার পাপগুলিকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবেন, তিনি অতিশয় দয়ালু এবং ক্ষমাশীল। পাপ ছেড়ে দেওয়া মানে মহান রব্বুল আলামিনের দিকে পরিপূর্ণ ফিরে যাওয়া। ওয়া আম্মা মান তাবা ওয়া আমিলা সালিহান ফা ইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, কেউ যদি তওবা করলো, আল্লাহর দিকে ফিরে আসলো এবং সৎ কাজ করলো, সে পরিপূর্ণই যেন আল্লাহর দিকে ফিরে আসলো। পাপ কাজ ছেড়ে দিলে যে আপনি জান্নাতি, আপনার প্রতি কোনো রকম জুলুম করা হবে না এর প্রমাণ। ওয়া আম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়ুযলামুনা শাইয়্যা, কেউ যদি তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তার প্রতি কোনো জুলুম করা হবে না। তাই প্রিয় বন্ধুগণ, শয়তানের কুমন্ত্রণায় পড়ে দুনিয়ার লোভে অনেক পাপ করেছি, আজ থেকে এই মুহূর্তে পাপ থেকে তওবা করে পরিপূর্ণ আল্লাহর দিকে ফিরে আসুন, সৎ কাজ করুন। মহান প্রভু দয়ালু, ক্ষমাশীল, সহনশীল, সব কিছু ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন, এটাই মহান রব্বুল আলামিনের ওয়াদা।